Trade Global Limited. One house for all livestock solution. আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গরুকে মুন্ডি করা হয়, কি যন্ত্রের মাধ্যমে করা হয়। আমার হাতে যে যন্ত্রটি দেখতে পাচ্ছেন, এটি ইলেকট্রিক একটি যন্ত্র, এটি হিটের মাধ্যমে কাজ করে। এই যন্ত্রটি দিয়ে আমাদের দেশে আমরা যে মুন্ডি গরু দেখতে পাই বা যে গরুগুলো শিং নাই, সেই গরুগুলো শিং ওঠানোর কাজে এই যন্ত্রটি কিন্তু ব্যবহার করা হয়। এছাড়া আরো একটি পদ্ধতি আছে, যেটি হচ্ছে একটি পেস্টের মাধ্যমে করা হয়ে থাকে। আমার হাতে যে পেস্টটি দেখতে পাচ্ছেন, এটি আমেরিকা থেকে আমদানি করা একটি পেস্ট, যে পেস্টটি দিয়ে গরু শিং রিমুভ করা হয়। আর একটি হচ্ছে ইলেকট্রিক হিট গান, এটি দিয়ে কিন্তু শিং রিমুভ করা হয়। এখন আমরা জেনে নিব যে এটি ঠিক কখন আমরা ব্যবহার করি। গরুর জন্মের 5 থেকে 7 দিন পর থেকে শিং ওঠার আগ পর্যন্ত যত দ্রুত সম্ভব এই মেশিনটি ব্যবহার করতে হয়। যত দেরি করবেন আপনারা, গরুর শিং একটি শক্ত জিনিস, এটি যত বেশি শক্ত হবে তত কিন্তু এই হিট গানটি ব্যবহার করলে কিন্তু তত বেশি গরুটা বা গরুর বাছুরটা ব্যথা পাবে। আর এই গানটি ব্যবহার করলে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ এখানে গরুর বাছুরটিকে অবশ করার বা অ্যানেস্থেসিয়া দেওয়ার একটা ব্যাপার থাকে। এখন আমরা জানবো আমাদের যে আরো একটি পদ্ধতি রয়েছে, যেটি হচ্ছে পেস্টের মাধ্যমে কিভাবে করে। প্রিয় বন্ধুরা, প্রিয় খামারি ভাই এবং বন্ধুরা, ট্রেড গ্লোবাল লিমিটেড এই প্রোডাক্টটি আপনাদের জন্য সুদূর আমেরিকা থেকে আমদানি করেছে। এটি গরুর মুন্ডি করার কাজে ব্যবহার করা হয়। কিভাবে ব্যবহার করে চলুন আমরা এখন সেটি জেনে নিই। এই পেস্টটি দিয়ে আপনি 40 থেকে 45টা গরুকে মুন্ডি করতে পারবেন এবং বাছুর জন্মের পরের দিন থেকে সর্বোচ্চ 22 দিনের মধ্যে এই পেস্টটি কিন্তু ব্যবহার করতে হয়। ঠিক যেখানে গরু শিংটি ওঠে বা একটু শক্ত শক্ত মনে হয় সেই জায়গার পশমগুলো চেষে ফেলে ব্রাশ বা কাঠি দিয়ে সেখানে পরিমাণ মতো এই পেস্টটা লাগিয়ে দিবেন। সর্বোচ্চ 8 থেকে 9 ঘন্টা রাখবেন অথবা একদিনও রাখতে পারেন। রাখার পরে ক্রিমটা ফেলে দিয়ে সেখানে 2 থেকে 3 দিন ববিসেফ বা অন্য যে কোনো জীবাণুনাশক আপনারা ব্যবহার করবেন। এটাই হচ্ছে মূলত বাছুরকে ব্যথাহীনভাবে গরুকে ডিহর্নিং বা মুন্ডি করার জন্য উপায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ছিল আজকের ভিডিও। আপনাদের সাথে আবারও আমার দেখা হয়ে যাবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আসসালামু আলাইকুম।